হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। আসলে আমার বাবা আসবে, তো তাই বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি। বাবা বাড়িতে আসবে না, বাবা বললো যে স্টেশনে আয়, আমাকে ওষুধপত্রগুলো কিনে দিয়ে যা। সেই জন্য আমি এখন রেডি হয়ে যাচ্ছি, বাবাকে ওষুধপত্র কিনে দিয়ে আসবো। রেডি হয়ে গেছি, একটু ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এক্ষুনি বেরোবো। পুরো রেডি হয়ে গেছি, তো আমি এখনই বেরিয়ে যাব। চশমাটা নিয়ে নিচ্ছি, পরে নেবো একটু পরে, বেরোনোর আগে পরে ভুলে যাই যদি, সেই জন্য নিয়ে নিলাম। বাবা আসলে আসবে ওষুধ নিতে, বাবা তো সবসময় ওষুধ খেতে হয়, প্রত্যেক মাসেই ওষুধ কিনতে আসতে হয় বাবাকে। তো আমি আবার একটু গিয়ে কিনে দিয়ে আসি, কারণ উনি তো বয়স্ক মানুষ, একটু চোখেরও একটু সমস্যা আছে, একাকাই আসতে চায়। কেউ যদি অন্য কেউ আসতে চায় আসতে দেবে না, উনিই আসবে। আসলে আমার সঙ্গে একটু দেখাও হয়ে যায়, তো সেই জন্য তাহলে তার জন্য আমি বলছি আসো তাহলে, স্টেশনে এসে বসো, আমি যাচ্ছি। তো বাবাকে ওষুধপত্র কিনে দিয়ে আসবো, সাথে থাকো। সকাল সকাল বল নতুন ব্লগ স্টার্ট করলাম, সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা, কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো এখন বাজারে যাই। আমি বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, এই যে বাড়ি থেকে। তো এ দেখো স্টেশনে চলে এসেছি, স্টেশনে এসে অপেক্ষা করছি বাবার জন্য। বাবা আসেনি এখনও, বাবা ট্রেন ঢুকবে এক্ষুনি। তো আমি ওয়েট করছি, এই যে ট্রেন ঢুকে গেছে, বাবা এই ট্রেনেই আসছে। তো আমি এই দেখো খুঁজছি বাবাকে যে কোথায়, তো খুঁজতে খুঁজতে দেখছি যে বাবা বসে আছে ওই দেখো একটা ফাঁকা জায়গায়, বসার জায়গায় বসে আছে। তো বাবাকে জিজ্ঞেস করলাম যে কোনো অসুবিধা হয়েছে নাকি, বাবা বললো যে না ঠিক আছে সব কিছু। তো বললাম যে তাহলে প্রেসক্রিপশন দাও, আমি ওষুধগুলো কিনে নিয়ে আসি আর তুমি এখানেই থাকো। তারপরে আমি চলে গেলাম এই যে ওষুধ কিনতে, বেরিয়ে পড়েছি। দেখো কত রোদ্দুর, আমার ছাতার ছায়া দেখা যাচ্ছে, আর দেখো এই জায়গাটা কত সুন্দর, তাই তোমাদেরকে একটু দেখালাম। তো আমি ওষুধগুলো কিনে নিয়ে চলে এসেছি বাবার কাছে, এসে বাবাকে ওষুধগুলো বুঝিয়ে দিয়ে ট্রেনে তুলে দেবো এখন, সেই জন্য যে ওভারব্রিজটা পার হচ্ছি বাবাকে নিয়ে। আর এই যে ট্রেন ঢুকছে, তো আমি বাবাকে তুলে দিচ্ছি ট্রেনে, তুলে দিয়ে তারপরে আমি বাড়ি চলে আসব। ফাইনালি চলে আসলাম বাড়িতে, তো দেখি কী কী নিয়ে এসেছি। ওয়াটার বোতল আমি নিয়ে গেছিলাম বাড়ি থেকে, আর এই যে সোনার খাতা দুটো, আর একটা যে আঁকার খাতা আর কি, আমার ওষুধ, লেবু, আর এই যে ওষুধ আরও, এগুলো নিয়ে এসেছি, আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। পরে তোমাদেরকে দেখাচ্ছি কচু আর ডাটা। কালকে হাজব্যান্ড 1 ঘন্টা সাইকেল চালিয়ে গিয়ে কচু আর ডাটা নিয়ে এসছে, আর ডাটাটা খুবই মিষ্টি, আমি ডাল দিয়ে করছি, মুসুর ডাল দিয়ে। আর এদিকে আমি যে চিংড়ি মাছ নিয়ে এসেছি আজকে, চিংড়ি মাছ দিয়ে গাছে বেগুন হয়েছিল একদম কচি কচি, সেই বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারিটা করে নিচ্ছি। অল্প চিংড়ি মাছ, তো আমি ভাবলাম যে একটু বেগুন দিয়েই করি, পেঁয়াজ দিয়ে ভালো লাগবে, আর কচুর শাকে দেবো কিছুটা। এবার জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেবো তরকারি, মানে চিংড়ি মাছের তরকারিটা, বেগুন চিংড়ি মাছের তরকারিটা। দেখো হয়ে গেছে, আর চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করো, অনেক টেস্ট হয়, আমার কাছে তো খুব ভালো লাগে। আর এদিকে কচুর শাক বসিয়ে দেবো, দেখো কড়াইটা আমি একটু ধুয়ে নিতে ভুলে গেছি, তাড়াহুড়ো করে রান্না করছিলাম তো তাই। তো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি, নিয়ে তারপরে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, আর হলুদ নুন পরিমাণ অনুযায়ী যা যা লাগবে সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে গন্ধটা চলে যায়। তারপরে আমি কচুর শাকটা অ্যাড করে দিচ্ছি, এ দেখো কচুর শাক কেটে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম ঝাঁঝরিতে, তো সুন্দর জল ঝরে গেছে। এবার কচুর শাকটা দিয়ে দিচ্ছি, গড়াই এক এক করে পুরোটাই দিয়ে দেবো, দিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, একটা থালা দিয়ে ঢেকে দিলাম। গাইস রান্না প্রায় হয়ে গেছে, তো সবাইয়ের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর এই দেখো ফাইনাল লুকটা, তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।